আসসালামু আলাইকুম। যত ভয় বুক ব্যথা নিয়ে, সরাসরি যদি বলি বুক ব্যথা নিয়ে না, হার্ট অ্যাটাক নিয়ে। কারণ বুকে ব্যথা হলে আমাদের মনে হয় যে না জানি আমার হার্ট অ্যাটাক হচ্ছে, না জানি আমি এই মুহূর্তে মারা যাচ্ছে, এরকম একটা ভয় সবারই কাজ করে। আমি সাকলাইন, আমি কার্ডিওভাস্কুলার সার্জন, একটা সময় কার্ডিয়াক সার্জারি করেছে, হার্টের অপারেশন করেছে, এখন ভাস্কুলার সার্জারিতে শিফট করেছে, ভাস্কুলার কেসগুলো করি। হঠাৎ করে বুকে ব্যথা হলে আমারও টেনশন লাগে যে না জানি আবার কী হলো। বুকে ব্যথা হলেই এই যে আমাদের টেনশন, এই টেনশনের কারণে কিন্তু আমরা অনেক সময় অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি। বড় কোনো রোগ না হওয়ার পরেও আমরা আতঙ্কের রোগী হয়ে পড়ি আমার ভিডিওটি সে কারণেই। আপনারা জানেন যে আমার ভিডিওতে কখনো চিকিৎসা দেওয়া হয় না, একটা গাইডলাইন দেওয়া হয়, ঘরে বসে প্রতিরোধ করবার উপায়গুলো শেখানো হয়। আজকে শিখব বুকে ব্যথা নিয়ে আমার যে অভিজ্ঞতাগুলো আছে সেটি। প্রথমে আসে হার্ট অ্যাটাক, এটাই তো টেনশন। হার্ট অ্যাটাক হলে সাধারণত বুকে ব্যথা হয় না, বুকে একটা চপ চপ লাগে। ব্যথা বলতে যেটা বোঝান সেটা সাধারণত হয় না, একটা বুকের মাঝখানে, এই যে একদম মিড মাঝখানটা যদি চিন্তা করি, এই যে মাঝখানটা, এই মাঝ বরাবর মনে হয় কি একটা চেপে ধরেছে। আপনি শুয়ে আছেন, একটা যদি আমি 10 কেজি পাথর বুকের উপরে চেপে ধরি, তাহলে কি মনে হয় একটা চেপে ধরেছে, একটা চেপে ধরা ফিলিংস হবে। এবং চেপে ধরা ফিলিংসের সাথে সাথে কি হবে, একটু শ্বাসকষ্ট হতে পারে, একটু ঘাম হতে পারে, কখনো কখনো হালকা ব্যথাও হতে পারে, এবং সে ব্যথা চোয়ালে, পিঠের পেছনে, বাম হাত, এমনকি ডান হাতেও যেতে পারে। এই যে টিপিক্যাল ফিচার, কোনো একজন মানুষ তিনি ভালো, হঠাৎ করে মনে হচ্ছে যে আমার বুকটা একদম চেপে ধরে আছে, ছাড়ছে না, একটু শ্বাসকষ্ট হচ্ছে, হালকা ঘাম হচ্ছে, ব্যথা ছড়া হতে পারে নাও পারে, তখন কিন্তু তিনি মনে করে নেবেন যে এটি তার হার্ট অ্যাটাকের দিকে যাচ্ছে। সাথে সাথে যদি তার কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকে, অর্থাৎ প্রিডিসপোজিং ফ্যাক্টর মানে হলো কি, তার হার্ট অ্যাটাক হওয়ার পেছনে কিছু যুক্তি আছে, বা কিছু উপসর্গ আছে, বা কিছু ঝুঁকিপূর্ণ আচরণ বা ঝুঁকিপূর্ণ উপসর্গ তার আগে থেকেই আছে, তার ডায়াবেটিস আছে, কন্ট্রোলে নাই, প্রেশার আছে, কন্ট্রোলে নেই, কোলেস্ট্রল অনেক হাই, তিনি জানেনই না, তার ওজন বেশি, পারিবারিকভাবে তার হার্ট অ্যাটাকের হিস্ট্রি আছে, এই মানুষগুলোর তো ঝুঁকি। এখন একজনের বয়স ধরেন 13-14 বছরের একটা ছোট্ট মানুষ, 18-20 বছরের কেউ একজন, তার হঠাৎ করে এরকম বুকে ব্যথা হচ্ছে, এদের যে হার্ট অ্যাটাক হয় না তা না, খুবই রেয়ার, তখন কিন্তু আমরা অতটা মনে করি না। সো এটা একটা দ্বিতীয় ফ্যাক্টর আপনাকে কাজ করবে। এক্সার্শনাল কিছু ফ্যাক্টর থাকে, যেমন ধরেন আপনি সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে আপনার হঠাৎ করে বুকটা এরকম চেপে ধরে আসলো, কিংবা আপনি একটা জোরে কাজ করেছেন, জোরে হেঁটেছেন, একটু দৌড়িয়েছেন, এই শ্বাসকষ্টটা আসলো, তখন আপনি ধরে নিতে পারেন যে হ্যাঁ, এটা হার্ট অ্যাটাকের দিকে যেতে পারে। এখন আজকে তো আমার টার্গেট হার্ট অ্যাটাকের দিকে নেয়া না, আমার টার্গেট হচ্ছে আপনাকে সুস্থ রাখা, মনের দিক থেকে মূলত। সেটি কি, বাংলা সিনেমা, এই বুকে কেউ মারা গেলে বাম দিকে চেপে ধরে মনে করে যে সব ব্যথা এখানে, হার্ট অ্যাটাক এখানে, বাম দিকে ব্যথা হলেই সেটা হার্ট অ্যাটাক না, হার্ট বাম দিকে থাকে ঠিকই, ডান দিকেও থাকে, দুই ভাগ থাকে বাম দিকে, এক ভাগ ডান দিকে। এখন যদি বুকে কারো এরকম ব্যথা হয় বাম দিকে, তিনি যেন নিজেকে হার্টের রোগী মনে না করেন, কারণ হার্টের ব্যথাটা তো বললাম মাঝখানে হবে, খুব রেয়ার কেস। বাম দিকে হওয়া, এপিগ্যাস্ট্রিক রিজন বা এই যে কলিজার কাছে হওয়া, এগুলো খুব রেয়ার। টিপিক্যাল যে ফিচার তাতে বাম দিকে ডান দিকে হয় না, হয় সেটা মাঝখানে, এবং সেটা চেপে ধরা ব্যথা হয় না। কারণ বাংলা সিনেমাতে কী হয়েছে, বিশেষ করে আনোয়ার সাহেব, খুব প্রিয় অভিনেতা, সবসময় বুকের বাম দিকে চেপে ধরে করে মারা যেতেন। প্লিজ এটা করবে না। বাম দিকে ব্যথা হলে ধরে নেবেন যে হতে পারে আপনার অ্যাসিডিটি, হতে পারে আপনার অ্যাংজাইটি, হতে পারে আপনার মাসেলে প্রবলেম, বোনসে প্রবলেম, অনেক কিছু আছে সেটাতে প্রবলেম হতে পারে, হার্টের প্রবলেম সাধারণত না। সেকেন্ড, অনেকে একটু হয়েছে কি যে একটু নড়াচড়া করতে গেল বুকটা একটু চিহ্নিত করে উঠছে, একটু উঠতে গেল বুকটা একটু চিহ্নিত করে উঠছে, বলে কি একটা ঝিলিক মরে ব্যথা করে, নড়লে লাগে। আমরা বলি যে যে ব্যথা নড়াচড়া করলে হয় সেটা হার্টের ব্যথা না, হার্টের ব্যথার সাথে নড়াচড়া কোনো রিলেশন না, আপনি নড়লেও সেটা থাকবে, না নড়লেও থাকবে, এরকম একটু নড়লাম, একটু উল্টাকড়াম লাগলো, হার্টের ব্যথা না। অনেকে দেখবেন যে সিম্পল চেয়ারে শুয়ে এরকম করে পাটা তুলে একবারে মোবাইল টিপছে, কি রিল্যাক্স, এই যে পজিশনগত সমস্যার কারণে বুকে ব্যথা হতে পারে। অনেকের অ্যাসিডিটির কারণে যেটি হয়, দুটো ঘটনা হয়, একটা হয় কি বুকটা জ্বালা পোড়া করে, হালকা অনেক সময় চাপও লাগতে পারে, তো যখন
আমাদের কাছে আসে, আমরা দুটো ঘটনা বলি। একটা বলি যে আপনাদের বেশিরভাগ লোক যেটা করেন গ্যাস্ট্রিক বলেন আপনারা, আমরা বলি যে হাইপার অ্যাসিডিটি বা পেপটিক আলসার ডিজিজ, আপনারা বলেন গ্যাস্ট্রিক। সো আপনাদের ভাষায় বলি, অনেকে মনে করেন যে গ্যাস্ট্রিক বুকের চাপ চাপ লাগছে একটু ইয়ে হচ্ছে, কেউ নিজেকে হার্টের রোগী ভাবতে চায় না, সে মনে করে কি এটা মনে হয় গ্যাস্ট্রিকের কারণে হচ্ছে। সো দুটো ঘটনা হয়, একটা হয় হার্টের রোগগুলো অনেক সময় গ্যাস্ট্রিকের মতো উপসর্গ নিয়ে আসতে পারে, আবার গ্যাস্ট্রিকের উপসর্গগুলো অনেক সময় হার্টের মতো করে নিয়ে আসতে পারে। এটি বোঝার জন্য সবচেয়ে ভালো হচ্ছে একজন চিকিৎসক এবং একজন MBBS চিকিৎসক বিশেষজ্ঞ দরকার নেই, আপনাকে এটি বুঝাই দিতে পারবেন, উনি আপনাকে হেল্প করতে পারবেন, এটার জন্য আপনাকে বিশেষজ্ঞ দেখাতে হবে, নট নেসেসারি ডাক্তারের কথাগুলো শুনতে হবে। টেনশানে আছেন, কালকে পরীক্ষা, বাচ্চাটার পরীক্ষা, চাকরির ইন্টারভিউ, টেনশন, টেনশন থেকে বুকে ব্যথা হতে পারে, এই ব্যথার সাথে হার্ট অ্যাটাকের রিলেশন নাই, প্রিয় মানুষের অপ্রিয় আঘাত বুকে ব্যথা হতে পারে। কেউ কেউ আছেন অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার, তার মানে কি এটা আমাদের ছোটোবেলায় থাকতো তাই না, যে আমি একটু না খেয়ে থাকি আব্বা আমার দৌড়ের মধ্যে থাকবে। অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার এটির পুরুষের তুলনায় নারীদের বেশি হয়। এখন ধরেন যে স্বামী প্রায় দিন ঝামেলা করে, মারধর করে, করেও করে, কথা শোনে না বা তার দিকে টেক কেয়ার করে না, টেক কেয়ার করার উপায় নেই, তখন দেখা যায় তাদের এই ধরনের নারীদের ক্ষেত্রে একটু বুকে ব্যথা হতে পারে। অনেকের পিঠের মানে মেরুদণ্ডের যেটা হাড় আছে, এই মেরুদণ্ডের হাড়ের সমস্যা হয়েছে, সেখান থেকে বুকে ব্যথা হতে পারে। সো বুকে যদি ব্যথা হয় হাজারো কারণ আছে, এটা বুকে ফোড়া হয়েছে, মাসেলে প্রবলেম হয়েছে, বুকে ব্যথা হতে পারে। সো বুকে যদি ব্যথা হয় কখনো টেনশন করবেন না, যে উপসর্গগুলোর কথা বললাম বেশিরভাগ ক্ষেত্রে এটিই সত্য, এটিই আপনার সতর্ক হওয়ার দাবি রাখে। এখন ধরেন কারো বুকে ব্যথা হয়েছে, উনি সন্দেহ করছেন যে ডাক্তার সাকলেন আপনি যেরকম বলেছেন ওরকমই, সেটা কি যে আপনার বুকে একটু চাপ চাপ লাগছে, একটু শ্বাসকষ্ট হচ্ছে, ঘাম হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে হার্টের সমস্যা আছে, আমি এখন ডাক্তারের কাছে গিয়েছি, ডাক্তার আমাকে ইসিজি করেছেন, বলছি ইসিজি নর্মাল। ইসিজি নর্মাল অনেক সময় কিন্তু থাকতেই পারে, আপনার হার্টে ব্লক আছে কিন্তু কোনো হার্টে ক্ষতি হয় নাই, যেমন আপনার এলাকার বাড়ির রাস্তাটা, মেইন রাস্তাটা ভেঙে গেছে কিন্তু সব গাড়ি নিচ দিয়ে চলে যাচ্ছে, তাহলে তো আপনি টের পাবেন না যে রাস্তাটা ভাঙার কারণে আপনার গাড়িগুলো যদি আরামে যেতে পারে তল দিয়ে, তাহলে তো রাস্তাটা ভাঙা নিয়ে কোনো সমস্যা হলো না। হার্টে ব্লক হয়েছে, সাইডে রাস্তা আল্লাহ তৈরি করে দিয়েছেন, রক্ত সমুদ্রের মতো যাচ্ছে, তাহলে তো আপনি কোনো ইসিজিতে ধরা পড়বে না, ইকো করবেন ধরা পড়বে না। আমরা ইসিজিকে দুভাবে চিন্তা করি, একটা হচ্ছে রেস্টিং ইসিজি, মানে গেলেন একটা ইসিজি করলেন, আর একটা কি দৌড়ের সময় ইসিজি। ওই যে দৌড়ের সময় যে ইসিজি করি এটাকে আমরা বলি ইটিটি। এখন আমরা মনে করি একজন মানুষ মনে করছেন আপনার ভিডিও দেখে আমার হার্টটা ভালো আছে কিনা আমি চেক আপ করতে চাই, কী করবেন? এক নম্বর, রাত 10টায় খেয়ে ঘুমিয়ে পড়বেন, সকাল 10টার সময় গিয়ে ব্লাড টেস্ট করাবেন, লিপিড প্রোফাইল মানে কোলেস্ট্রলটা কেমন আছে দেখে নেবেন, যদি সেটাতে প্রবলেম থাকে যে কোনো একজন চিকিৎসককে দেখিয়ে আপনি, তিনি ব্যায়াম করতে বলেন, ওষুধ খেতে বলেন, খেয়ে নেবেন। আপনি ইসিজি করলেন, ইকো করলেন, নর্মাল, খুশি হওয়ার কিছু নাই। যদি আপনার বুকে ব্যথা বা বুকে চাপ ভাবটা প্রায় সময় থেকে থাকে, আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শে ইটিটি পরীক্ষাটি করিয়ে নেবেন। আপনি গিয়ে আবার ভিডিও দেখে বলবেন না যে স্যার আমাকে স্যার বলছেন ইটিটি না করলে বোঝা যাবে না, দরকার নাই, আপনি চিকিৎসকের কাছে যান, গিয়ে আপনার উপসর্গের কথা বলেন, বলার পর যদি মনে হয়, তিনি যদি মনে করেন ইটিটি করা দরকার, তিনি আপনাকে হেল্প করবেন, কারণ সবার ইটিটি করা যায় না। ইকো করে যদি দেখা যায় আপনার হার্টে প্রবলেম আছে, ইটিটি আমরা না বলি, তখন আমরা বলি এনজিওগ্রাম করতে। সেকেন্ড হলো, আপনার যদি এরকম হয় মহিলা, ওনারা তো অনেক ওজন বেশি, হাঁটুতে ব্যথা, এমনি তো হাঁটতে পারে না, ওকে যদি ইটিটিতে উঠায় দেন তাহলে তো এমনিতেই পজিটিভ আসবে, তার ক্ষেত্রে ইটিটি সবসময় প্রযোজ্য না। সেখানে যে মহিলা হাঁটতে পারেন না, ওজন বেশি, যারা হাঁটুতে ব্যথা আছে, বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে আমরা না বলি যে ইটিটি করে আপনার কোনো লাভ নাই, আপনার যদি রিপিটেড এরকম উপসর্গ থাকে তখন আপনার একেবারে এনজিওগ্রাম করা ভালো। এখন কোশ্চেন আসে, অনেকে স্মার্ট বলে সিটি স্ক্যানের সাহায্যে এনজিওগ্রাম করে যে ওইটা কি করবো, ওটা তো আরাম বেশি, কোনো ফুটাফাটা নাই, স্যালাইন দিয়ে করে, নো। আপনার যদি ডাক্তার সন্দেহ করেন যে আপনার ইসিজি করার উপসর্গ আছে, হার্টের রোগীদের ক্ষেত্রে প্রথমে নর্মাল এনজিওগ্রামটা চিন্তা করা ভালো, এবং আপনার কার্ডিওলজিস্ট ঠিক করবেন যে আপনার জন্য সিটি এনজিওগ্রামটা লাগবে কি না, সেটার আলাদা কিছু প্রয়োগ আছে, সেটার আলাদা অনেক কিছু সুবিধা আছে, তবে আপনার ডাক্তারের পরামর্শে এনজিওগ্রাম করবেন। খুবই স্মার্ট একটা পরীক্ষা, এনজিওগ্রাম নিয়ে টেনশন করবার কোনো দরকার নেই, এখন তো ইব্রাহিম কার্ডিয়াক যেমন সব এনজিওগ্রাম হাত দিয়ে করে 3-5 মিনিটের মধ্যে কাজ পুরো শেষ হয়ে যায়, এনজিওগ্রাম একদম ক্লিন কাট বোঝা যায়, এনজিওগ্রাম তো কোনো চিকিৎসা না, এটা হচ্ছে ব্লক আছে কিনা সেটা জানা যায়। মাঝে মধ্যে শুনবেন
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে গিয়েছে, ইসিজি করেছে, বলছে ভালো আছে, বাসায় আসছে, ভোররাতে মারা গেছে। এরকম ঘটনা খুব কমন। কারণ কেন হয়, কারণ ওই মুহূর্তে তো তার হার্টের পরিবর্তনটা আসে নাই, এই জন্য ইসিজিতে ওঠে নাই। এই জন্য যদি কেউ এরকম সমস্যা নিয়ে হাসপাতালে যায়, আমরা কিন্তু বলি যে 24 ঘন্টা অবজারভেশনে রাখতে হবে। না, 24 ঘন্টা পর যদি দেখি যে ইসিজি ওকে আছে, তাহলে আপনি ওকে, নাহলে আপনি বাড়িতে চলে যাবেন 24 ঘন্টা পর। সমস্যা তো এখানে আমাদের বিশ্বাসের সম্পর্কটা ঘাটতি আছে। আমরা মনে করি দূর ও গেস্টিকের কথায় আবার হাসপাতালে ভর্তি রেখে বিল বাড়াতে চাচ্ছে। এই যে বিশ্বাস অবিশ্বাসগুলো তৈরি হয়, তৈরি হওয়ার কারণটা হচ্ছে আমরা সবাই শিক্ষিত মানুষ, কিন্তু শিক্ষিত রুগী সবাই না। আমি ভিডিওগুলো নির্মাণ করি আপনাকে ডাক্তার বানানোর জন্য না, রুগী হিসেবে আপনাকে শিক্ষিত করবার জন্য। আমি জানি আপনারা রুগী হিসেবে শিক্ষিত, বাট আমার কিছু শিক্ষা আছে, তো সেগুলো শেয়ার করি। আমি খুব বড় কোনো বিজ্ঞ ব্যক্তি না, চিকিৎসা বিজ্ঞানের ছাত্র হিসেবে যে অভিজ্ঞতাটা আছে সেটা আপনাদের সামনে শেয়ার করি। তাহলে আপনি বুঝতে পারলেন যে আপনাকে লিপিড প্রোফাইল করতে হবে, ইসিজি, ইকো, ইটিটি, চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় এনজিওগ্রাম এবং ইটিটি, এ দুটো করতে হবে। এ দুটো করার পর আমরা ঠিক করবো যে আপনি ওকে আছেন কি না। মাঝখানে আমি হাতির ঝিলে 2 রাউন্ড দিলাম, দৌড় দিলাম 15 কিলো। আমাকে বলে যে সাকলাইন 15 কিলো দিয়েছো স্যার, তো তোমার আর এনজিওগ্রাম করার দরকার নেই। যে মানুষ 15 কিলো দৌড় দেয় একটা না, তার আর এনজিওগ্রাম দরকার, হার্টের এনজিওগ্রাম হয়ে গেছে। এ কথার অর্থ এর মধ্যেই চিকিৎসা আছে, প্রতিরোধ ব্যবস্থা আছে। সেটি কি, যারা মনে করছেন যে হার্টের রোগগুলো তিনি দূরে থাকতে চান, তাহলে আপনাকে প্রথমে ধূমপানটাকে বন্ধ করতে হবে, কোলেস্ট্রলটাকে চেক করতে হবে এবং অ্যাকর্ডিংলি ওষুধ খাবারগুলো গ্রহণ করতে হবে, যেটাতে বাড়তি কোলেস্ট্রল থাকে সেটি খাওয়া যাবে না। রেগুলার কায়িক পরিশ্রম করতে হবে, মনটাকে শান্ত রাখতে হবে, টেনশনগুলোকে দূরে রাখতে হবে। ডায়াবেটিস প্রেশার থাকলে সেটিকে দূরে রাখতে হবে, ভয়ের কথা আছে। যার ডায়াবেটিস দীর্ঘদিন ধরে, তিনি ব্যথা তো টের পান না, হার্ট অ্যাটাক হয়ে যায় কিন্তু তিনি টের পান না, এটা ডেঞ্জারাস। সো ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আর আমাদের এই ভিডিওগুলো মাঝে মধ্যে দেখতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, কেবল তখনই আপনি আপডেটেড থাকবেন। যত বেশি আপডেটেড থাকবেন, আপনি নিজে যেমন সুস্থ থাকবেন, অন্যকে সুস্থ রাখার ক্ষেত্রে সহায়ক ভূমিকা হিসাবে কাজ করবেন। যারা ভিডিওটি দেখলেন, আমরা মনে করি বুকে ব্যথা নিয়ে ডাক্তার যদি আপনাকে বলেন এটি হার্টের না, এটি টেনশন থেকে হচ্ছে, এটি অ্যাসিডিটি থেকে হচ্ছে, এটি আপনার মাসেল থেকে হচ্ছে, সেটি মনে প্রাণে মেনে নেবেন। এখন একটি কথা, পরীক্ষা নিরীক্ষা করে কিছুই পাচ্ছেন না, বুকে ব্যথা যাচ্ছে না, তখন যদি আপনি টেনশন করতে থাকেন, হার্টের উপরে কিন্তু সেটার চাপ পড়বে। সো টেনশনমুক্ত থাকুন, শরীরটাকে খাটান, মনটাকে শান্ত রাখুন, সবই ভালো থাকবেন, আপনাদের ভালো থাকার সঙ্গী হব সেই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।